প্রধানমন্ত্রীর নামে ভুয়ো খবর ছড়ানোর অভিযোগ। আর সেই অভিযোগে গুজরাট পুলিশ মঙ্গলবার ভোর রাতে রাজস্থান বিমানবন্দর থেকে গ্রেপ্তার করল তৃণমূলের সর্বভারতীয় মুখপাত্র সাকেত গোখেলকে। অভিযোগ, গুজরাটের সাম্প্রতিক মোরবি ব্রিজ দুর্ঘটনার পর প্রধানমন্ত্রীর সফর নিয়ে টুইটারে ভুয়ো তথ্য ছড়িয়েছেন তিনি। কিন্তু কে এই সাকেত গোখলে? জানা গিয়েছে একসময় সাংবাদিকতা পেশায় যুক্ত থাকলেও পরে আরটিআই অ্যাক্টিভিস্ট হিসেবে লড়াই শুরু করেন তিনি। নির্বাচনের সময় একাধিক আরটিআই করতে দেখা গিয়েছে তাকে। তৃণমূল সর্বভারতীয় স্তরে সংগঠন বিস্তারের সময় মহারাষ্ট্র থেকে 2021 সালের 12 আগস্ট তিনি তৃণমূলে যোগ দেন। কিন্তু এই সাকেত গোখেলের বিরুদ্ধেই সাম্প্রতিক মোরবি ব্রিজ দুর্ঘটনা নিয়ে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে একটি ভুয়ো টুইট করার অভিযোগ করে প্রেস ইনফরমেশন ব্যুরো। এই নিয়ে আহমেদাবাদ সাইবার সেলে অভিযোগ দায়ের করা হয়। যদিও দলের জাতীয় মুখপাত্রের বিরুদ্ধে এই অভিযোগ মানতে নারাজ তৃণমূল শিবির। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, সাকেতকে ফাঁসানো হয়েছে। ক্ষোভ প্রকাশ করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তিনি টুইট করেন, মানুষের জীবনের বিনিময়ে নিজের আখের গোছানো শাসকের বিরুদ্ধে নির্ভীকভাবে রুখে দাঁড়িয়েছিলেন সাকেত। ভয় পেয়ে বিজেপি গুজরাট পুলিশকে দিয়ে গ্রেপ্তার করিয়েছে আমাদের জাতীয় মুখপাত্রকে। পাশাপাশি তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়নও টুইট করে জানিয়েছেন, মিথ্যে মামলা সাজিয়েছে গুজরাট পুলিশের সাইবার সেল। এইসব করে তৃণমূল এবং বিরোধীদের মুখ বন্ধ করা যাবে না। প্রতিহিংসামূলক রাজনীতিকে অন্য পর্যায়ে নিয়ে যাচ্ছে বিজেপি। গুজরাটের বিপর্যয় প্রকাশের পর গণতন্ত্র দমনের চেষ্টা, অভিযোগ তৃণমূল শিবিরের। অত্যন্ত নিন্দাজনক একটা ঘটনা, গণতন্ত্রের উপর আঘাত। গুজরাটে সেতু ভেঙেছে, সেতু ভাঙল এবং সেতু নিয়ে এত অভিযোগ, সদুত্তর নেই। সেখানে সাকেত দলের মুখপাত্র হিসেবে সাকেত তার বক্তব্য জানিয়েছিলেন, নিন্দা করছি, দল পুরোদস্তুর আছে পাশে। আর এইভাবে দমনপীড়ন চালিয়ে কোনো অবস্থাতেই আমাদের প্রতিবাদ, বিজেপির ন্যাক্কারজনক কাজগুলো ওরা ধামাচাপা দিতে পারবে না। প্রসঙ্গত, গুজরাট মোরবি ব্রিজ বিপর্যয়ে তদন্ত এখনো চলছে। এর মধ্যে প্রধানমন্ত্রীকে অপমান করে টুইট কখনো সমর্থনযোগ্য নয়, দাবি বিজেপির। প্রধানমন্ত্রীকে যিনি গালি দেন তাকে একজন মুখ্যমন্ত্রী প্রশংসা করেন, এটাই এই পশ্চিমবঙ্গের মানুষের দুর্ভাগ্য। অম্বিকেশ মহাপাত্র খুব ভালো মানুষ ছিলেন, প্রথিতযশ অধ্যাপক, নামটা মনে পড়ছে? একটা কার্টুন শেয়ার করেছিলেন বলে তাকে হাজতবাস করতে হয়েছিল। একটি প্রান্তিক ছেলে দাঁড়িয়ে সারের দাম বেড়েছে কেন জিজ্ঞাসা করাতে তাকে মাওবাদী আখ্যায় ভূষিত করে দেয়া হয়েছিল। বিভিন্ন সময় বিভ্রান্তিকর মন্তব্য তৈরি করলে সরকার তো ব্যবস্থা নেবেই। পশ্চিমবঙ্গে যারা রাজনীতি করছেন, সেই তৃণমূল কংগ্রেস, যাদের মতো অসহিষ্ণু সরকার এই মুহূর্তে ভারতবর্ষে নেই, তাদের কোনো নৈতিক কিংবা রাজনৈতিক অধিকার নেই এ ধরনের বক্তব্য রাখার। মোরবি ব্রিজ বিপর্যয়ের দায় কার, তাই নিয়ে ইতিমধ্যে উচ্চ পর্যায়ে তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষ হওয়ার আগে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এই ধরনের টুইট বা মন্তব্য করা কখনোই গ্রহণযোগ্য নয়, এমনটাই মত সংশ্লিষ্ট মহলের। রাজনৈতিক লড়াই এগোতে কি তথ্য যাচাইয়ের আগে কেন এই ধরনের মন্তব্য পশ্চিমবঙ্গের শাসক শিবিরের দলের নেতাদের, এমনটাই প্রশ্ন বিরোধী শিবিরে। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ।